স্পটিও আছে, আলোর কোলে সেটার আমার সাথে আছে আলো। আলোর সাজগোজ নেই, কারণ আলো ভূত, কিন্তু সে সবাইকে দেখছে সাজতে ঘুরতে, একটুখানি হয়তো জ্বলছেও, কিন্তু কিছু করার নেই। আসল উদ্দেশ্য আমার হচ্ছে আদির বিয়ে আটকানো। মেঘার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে, খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে না হয়, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। মেঘা তো বিশাল সাজগোজ করে একদম রেডি। মেঘা ভীষণভাবে রেডি, তার খুব ইচ্ছা এই বিয়েটা করার, কিন্তু হবে কি না দেখা যাক। বড় প্রশ্ন, বড় প্রশ্ন সেটা একটা। তোমার আর কৌশিকদার একটা রোম্যান্টিক রিল সেটা তুমি শেয়ার করেছিলে সিনের, তো সেটা তো দর্শকেরা দেখে বলছে আরও এরকম সিন কবে দেখতে পাবো। সেটা সবারই খুব পছন্দ হয়েছে সেই রিলটা। আমরাও চাই যে সেরকম আরও ফ্ল্যাশব্যাক সিনস আসুক, যাতে আলো আর আদিত্যর কেমিস্ট্রিটা আরও বিল্ড আপ করা যায়। তো আশা করছি সেরকম আরও সিন দেখতে পাবে। এই যে মেয়েকে পাঠিয়ে দিল নবদ্বীপ, আবার চলে এলো, এইসব হয়েই যাচ্ছে। আলো আলো কি জার্নি করছে? আলো জার্নি করছে, মানুষও জার্নি করছে, তার সঙ্গে সঙ্গে ভূতও জার্নি করছে। এই জার্নির মাঝে তার মধ্যে মারধরও তো চলছে মেঘাকে। হ্যাঁ হ্যাঁ, মারধর চলছে মানে কে মারছে? হ্যাঁ রে, সবই অনেক কেচ্ছাই চলছে অনেক জায়গায়। রাধা এখন অনেকটাই আলোর সাপোর্টে এসছে, সে বুঝতে পেরেছে যে আদিত্যর সঙ্গে মেঘার বিয়েটা হলে হবে না, আর সে হয়তো শেষ পর্যন্ত একটু হলেও হেল্প করতে পারবে আলোর। প্রমোতে দেখলাম বিয়েতে তো বসে গেছে রাধা। হ্যাঁ, আমি ধরে ফেলেছি হাত, এবার হাত ধরার পরে কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য। 12 February হচ্ছে সেটার টেলিকাস্ট ডেট, এক ঘন্টার এপিসোড জি বাংলায় 9টা থেকে 10টা, দেখতে ভুলবেন। আমাকে শর্টে ডাকছে। ওকে ওকে, শর্টে ডাকছে, তো যাক তুমি চলে যাও।